গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, দুর্গাপূজার পরে আজকেই মেয়ের স্কুল প্রথম খুললো, তো মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, তারপর একটু ক্রিম মেখে নিলাম, মেয়েকেও একটু ক্রিম মাখিয়ে দিলাম, আমি নিজেও একটু ক্রিম মেখে নিলাম, তারপরে এই যে টেবিলে চলে এসেছি মেয়েকে খাওয়াতে। আমার মেয়ে তো খেতে বসে প্রচণ্ড দুষ্টামো করে, তাড়াতাড়ি করে ওকে খাওয়াচ্ছি, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো এদিকে ওকে খাওয়াচ্ছি, এদিকে ও তো টিফিন রেডি করে নিল, আমি টিফিনটা রেডি করে দিলাম, তারপরে ও টিফিনের কৌটোটা আটকে নিল, তারপরে ওকে খাওয়াতে খাওয়াতে নিজেও একটু বিস্কুট কামড়ে খেয়ে নিলাম, তারপরে বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে স্কুলে। তো ব্যাগ ঘাড়ে নিয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি স্কুলে, তো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে একটু ঘুরে টুরে তারপরে বাড়ি ফিরবো। তো সকালবেলা ঘুম থেকে উঠলে না মনটা খুব ভালো লাগে, শরীরটা খুব ফ্রেশ লাগে, তো এবার রেডি হয়ে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে স্কুলে। তো মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে আমরা যাবো একটু এদিক ওদিক ঘুরতে। তো দেখো আমার মেয়ে এখনও নাচ করেই যাচ্ছে, দুষ্টুমি করেই যাচ্ছে। তারপরে যাই হোক আমরা গাড়িতে চললাম, গাড়িতে চড়ে এখন যাচ্ছি মেয়ের স্কুলে, মেয়েকে স্কুলে দিয়ে দিব। তো মেয়েকে স্কুলে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা চলে যাচ্ছি একটু কর্ণজোড়ার দিকে। তো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে গেলাম কর্ণজোড়ার দিকে। তো দেখো সমস্ত জায়গায় দুর্গাপূজা হয়েছে, কিন্তু প্যান্ডেল খুলে নিয়েছে, কিন্তু বাসগুলো এখনও খুলেনি, তো ওগুলো দেখছি আর মনটা খুব খারাপ লাগছে, মা চলে গেছে। তো যাই হোক আবার মা আসবে, তার জন্য আমরা অপেক্ষা করে রইলাম। তারপরে সকালবেলা যাচ্ছি গাড়ি করে ঘুরতে কর্ণজোড়ার সাইডে, দেখছি সবাই মর্নিং ওয়াক করছে। তো আমি আর আমার বাবা গল্প করতে করতে যাচ্ছি, যে ভালোই লাগে সকালবেলা মর্নিং ওয়াক করতে বা ঘুরতে। তারপরে যেতে যেতে কর্ণজোড়ার ওখানে আমাদের দক্ষিণেশ্বরে কালী মন্দিরের মতো কালী মন্দির করেছে, মটর কালী মন্দিরটা খুব সুন্দর করেছে কালী মন্দিরটা। তো কালী মন্দিরটা মনে হয় এবছর কালী পুজোতে উদ্বোধন হবে, তো সেই দক্ষিণেশ্বরে কালী মন্দিরের মতো যে কালী মন্দিরটা করেছে, তো সেখানে একটু দর্শন করলাম, মাকে দর্শন করে নিয়ে তারপরে রাস্তা দিয়ে আমরা গাড়িতে করে বাড়িতে ফিরে আসছি। এদিক ওদিকের ভিডিও করছি, এদিক ওদিকের কর্ণজোড়ার আশেপাশের জায়গায় সমস্ত জায়গায় বিভিন্ন ভিডিও সেগুলো করলাম। এই দেখো দক্ষিণেশ্বরে কালী মন্দিরের মতো কালী মন্দিরটা করেছে, খুব সুন্দর করেছে। তারপরে যাই হোক ঘোরা হয়ে গেল, 7:30-8 বেজে গেছে, এবার বাড়িতে চলে আসলাম। তো এই ছিল আমার আজকের সকালের ছোট্ট মিনি ব্লগ, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।